আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কমলা হ্যারিস এমন ভবিষ্যদ্বাণী করেছেন মার্কিন ইতিহাসবিদ অ্যালান লিচম্যান তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জ্যোতিষী হিসেবে পরিচিত তাকে বলা হয় আমেরিকার নির্বাচনের নস্টা ডামাস এক ভিডিও বার্তায় লিচম্যান বলেন নির্বাচনে ডেমোক্রেটিক দল জিতবে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস এবারের নির্বাচন নিয়ে এটি আমার ভবিষ্যৎবাণী গত বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে ওই ভিডিও বার্তা প্রকাশ হয় প্রেসিডেন্ট নির্বাচন বিষয়ে নির্ভুল ভবিষ্যৎবাণী করার খ্যাতি রয়েছে অ্যালান লিচম্যানের এ কারণে তার বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয় লিচম্যান নিউইয়র্ক টাইমসকে বলেন জয়ের জন্য পররাষ্ট্রনীতি গুরুত্বপূর্ণ রিপাবলিকানদের পররাষ্ট্রনীতি ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস পুনরুদ্ধারের জন্য যথেষ্ট না উনিশশো তিয়াত্তর সালের পর থেকে ওয়াশিংটন ডিসির আমেরিকান ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন অ্যালান লিচম্যান গত চল্লিশ বছরে দশটি প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন তিনি এর মধ্যে নয়টিতেই তিনি সঠিক প্রমাণিত হন কেবল দুই সালে জর্জ ডাব্লিউ বুশ যে আল গোরকে হারাবেন সেটি তিনি আগে থেকে বলতে পারেননি অ্যালান লিচম্যান ভবিষ্যৎবাণী করার ক্ষেত্রে সব মিলিয়ে তেরোটি মানদণ্ড বিবেচনা করেন এক্ষেত্রে যদি ক্ষমতাসীন দল ছয় বা তার বেশি মানদণ্ডের পর্যায়ে পার হতে পারে তাহলে তাদের বিজয়ী ধরে নেওয়া হয় তার ভবিষ্যৎবাণী নিচক অনুমান নির্ভর নয় ট্রাম্প আর কমলার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে ভিডিওতে লিচম্যান বলেন এবার তেরোটির মধ্যে আটটি মানদণ্ডে কমলা এগিয়ে গেছেন যা তার বিজয়কে নিশ্চিত করেছে আগামী চার বছর ডেমোক্রেটিকরাই হোয়াইট হাউসে থাকছেন